ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে শুক্রবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। বলা হয় ফেনীর মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বাড়ছে। খবরটি পুরোপুরি সত্য নয়, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বৃষ্টির কারণে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়। মুহুরি নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 350 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জানতে চাইলে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এর আগে ভারতীয় উজানের পানির কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে। সর্বশেষ গত আগস্টের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত তৃতীয় দফার বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ফেনীর সবকয়টি উপজেলা। পানিবন্দী ছিল 12 লক্ষাধিক মানুষ। বন্যায় 29 জনের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ সহ অসংখ্য বাড়িঘর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি বিউটিফুল।